বন্ধুরা, বান্দরবন যাবার পথে আমাদের সাথে দেখা হয়ে গেল একটি অপার্থিব সুন্দর একটি রেস্তোরাঁর। আমি বলছি পারিজাত ক্যাফে গার্ডেনের কথা। এটি বিজিবির একটি রেস্তোরাঁ, তো এখানে যথারীতি চেক আউটের পাশাপাশি আপনি কিছু খাবার খেতে পারবেন, দুপুরে লাঞ্চ করতে পারবেন, অর্থাৎ আপনার ভোজনের কাজ সেরে নিতে পারবেন। তো জায়গাটা আসলেই অসাধারণ সুন্দর। হঠাৎ করে যদি আপনাকে চোখ বেঁধে নিয়ে আসা হয়, আপনি মনে করবেন হয়তো আপনি সুইজারল্যান্ড অথবা কাশ্মীরে আছেন। হ্যাঁ, আমি একটু বানিয়ে বলছি না, চারপাশের প্রকৃতিটা এতই সবুজ শ্যামল, এতই সুন্দর, পাহাড়ে ঘেরা একটা সুন্দর একটা স্পট, যেটা না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আর সেই জন্যই আমার ভিডিওটি করা। আর এখানে মূলত আপনার পরিচয়পত্র তাদেরকে দেখাতে হবে এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন আমরা এখন দেবতা কুমুয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে কিছুটা সময় বিরতি নিয়েছি পরিচয় পর্ব ছাড়ার জন্য। তো বন্ধুরা, ডকুমেন্ট হিসেবে লাগবে, এখানে একটা ফর্ম আছে, এখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, আপনার অভিভাবকের ফোন নাম্বার, তার নাম, আপনার বর্তমান ঠিকানা, তারপর স্থায়ী ঠিকানা, কোথা থেকে এসেছেন, তো কয়টার সময় এখানে পৌঁছেছেন, কয়টার সময় বের হবেন, তো ইন্টারভাল সব ডিটেলস তারা এখানে রেখে দিবে। তো এগুলো জমা দিয়ে তারপরে আপনারা আপনাদের যে নির্ধারিত গাড়ি আছে, যদি আপনি মোটরসাইকেল আসেন মোটরসাইকেল, অথবা যদি এখানে যেই চান্দের গাড়ি সেটা যদি চড়ে থাকেন, তাহলে সেটাই উঠে আপনারা আবার আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে অগ্রসর হবেন। তো বন্ধুরা, আমরা এসেছি এখানে ফর্ম ফিল আপ করার জন্য। আমরা এখন এখানে ফর্ম ফিল আপ করবো। এই সজল, ওই যে এখানে বসো। এই যে আমরা যারা যারা যেখান থেকে এসেছি সব ডিটেলস এখানে লিখেছি, এনআইডি কার্ডের কপি দিয়েছি, তো এই সব কিছু আমরা এখন বিজিবির কাছে জমা দিব, বর্ডার গার্ডের কাছে। তো আমরা এখন ওই কাউন্টারে এগুলো জমা দেবো যেখানে যে কিছু ছেলে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। এটার নাম হলো পরিজাত গার্ডেন ক্যাফে। এখানে এসে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র এখানে জমা দেবেন, পরিচয়পত্র, এর পাশাপাশি আপনারা কিছু খাবার দাবার খেতে পারবেন। তো সজল, তুমি এখানে কি কি খাইলা? আমি বেশি কিছু খাইনি, জুস খেলাম, পেঁপের জুস, তারপর কাঁচা আমের জুস, মোটামুটি খুব ভালোই লাগলো, একটু ঠান্ডা। তারপর এখানে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে এখানে টেবিল আছে কিছু, আর আশপাশের জায়গাটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন পুরো সবুজ শ্যামল একটা পরিবেশ, সবুজ শ্যামল পরিবেশে আপনারা এখানে বসে খাবার দাবার উপভোগ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে অনেক সুন্দর একটা পরিবেশ, পিছনে এটা বিজিবি ক্যাম্প। এই যে পিছের এরিয়াটা দেখেন, অসম্ভব সুন্দর সবুজ। এখানে যদিও নেট দেওয়া, বহিরাগতদের প্রবেশ নিষেধ এখানে। এখানে বিজিবি সদস্যরা এখানে ট্রেনিং করে, তাদের ক্যাম্প এটা। আর বুঝতেই পারছেন পার্বত্য এলাকা, তাদের ক্যাম্প বিভিন্ন জায়গায় আছে, সেনাবাহিনীর ক্যাম্প, বিজিবির ক্যাম্প, তো এই ক্যাম্পে তারা থাকে। আর এখানে আমাদের চেকিং করে এখান থেকে সোজা আমরা ওই ওদিকে রাস্তায় চলে যাব। এই যে আমরা এখন চলে যাচ্ছি। এই যে এইখানে আপনার কাগজপত্র সব কিছু জমা দিতে হবে, যা যা প্রয়োজনীয় কাগজপত্র আছে ওইখানে ইনফরমেশন লিখে তারপর এখানে জমা দিবেন। আর এখানে খাবারের লিস্টটা আছে, সবাই এটা দেখলে বুঝতে পারবেন এখানে কী কী পাওয়া যায়। আর এইখানে বসে খেতে পারবেন, মানে অনেক সুন্দর পরিবেশটা, আমি যদিও দেখিয়েছি আপনাদের, এই দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ শ্যামল একটা পরিবেশ। তো বন্ধুরা, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমরা এখন কাগজপত্র এখানে জমা দিব, যে এখানে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যারা নতুন আমার ভিডিও দেখছেন, নতুন ভিউয়ার, জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।